বন্ধুরা জেআরবিটির রেজাল্ট পাবলিশ করা হবে আগামী কিছু ঘন্টার মধ্যে। এই কথাটা বলার পর জেআরবিটি দপ্তরের মন্ত্রী শ্রী ভগবান দাস মহোদয়ের দ্বারা আপনাদের মধ্যে যারা জেআরবিটি এর গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষাগুলি দিয়েছিলেন তাদের মনে এক খুশির হাওয়া বইতে শুরু করেছে। কারণ আমরা সবাই জানি এটা শুধু একটা পরীক্ষার রেজাল্ট না, বহু মানুষের ভবিষ্যতের চাবিকাঠি। তো যাই হোক, জেআরবিটি রেজাল্ট নিয়ে নতুন আরেকটি আপডেট ইতিমধ্যেই জেআরবিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। আজকে এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব, তাই বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবার প্রথম আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে রাখবেন, যাতে আমি কোন নতুন চাকরির ভিডিও নিয়ে আসি সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। যে নতুন আপডেটটি জেআরবিটি এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে পাবলিশ করা হয়েছে তা হলো উপরে দেওয়া এই লিঙ্কটি। এই লিঙ্কটির মধ্যে বলে দেওয়া হয়েছে কিংবা উল্লেখিত করা হয়েছে, দ্য লিস্ট অফ প্রভিশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ইন সি অব্লিক ডাব্লিউ রিটেন এক্সামিনেশন ফর MTS গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি পোস্ট কন্ডাক্টেড বাই জেআরবিটি অন 28/2021 অ্যান্ড 28/2021 উইল বি পাবলিশড অ্যান্ড আপলোডেড ইন দিস পোর্টাল উইথিন দিস মান্থ। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ওয়াচ দিস স্পেস। অর্থাৎ জেআরবিটি দপ্তর দ্বারা বলা হয়েছে জেআরবিটি যে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষাগুলি কন্ডাক্ট করিয়েছিল তার রেজাল্ট এই লিঙ্কটির মধ্যেই পাবলিশ করা হবে, এবং সঙ্গে বলা হয়েছে এই মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করা হবে। আপনাদের মধ্যে যাদের কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল, আমি তাদেরকে আজকে সকালবেলায় এবং 3-4 দিন আগেও বলেছিলাম যে রেজাল্ট পাবলিশ করা হবে, আপনারা শুধু শুধু মন খারাপ করবেন না। তো এখন যেহেতু রেজাল্ট পাবলিশ করার লিঙ্কও পাবলিশ করা হয়ে গিয়েছে, তো এখন রেজাল্ট পাবলিশ না হওয়ার আর কোনো কারণ বিন্দুমাত্রও দেখছি না। তাই আবারও বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সঙ্গে সবচেয়ে বড় কথা, আপনাদের মনটাকে সবসময় পজিটিভ রাখুন। তো আজ আর বেশি কিছু বলছি না, আপনারা চাইলে এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথে কিংবা আপনাদের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে দেবেন, আর সঙ্গে রেজাল্টের নতুন আপডেট আসলে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সবার প্রথম তা পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবার প্রথম আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে রাখবেন। ধন্যবাদ। তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, এবং সঙ্গে এই নোটিফিকেশনটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, এবং জয় হিন্দ।